মানব সভ্যতার শুরু থেকেই মানুষ চেষ্টা করছে একটি সুন্দর, সহজ ও উন্নত জীবনধারার। সেই পাথর ঠুকিয়ে আগুন জ্বালানো থেকে শুরু করে চাকার আবিষ্কার, কৃষির উদ্ভাবন, লিখন পদ্ধতির আবিষ্কার, ধাতব যন্ত্রপাতির আবিষ্কার, পরবর্তীতে এই উদ্ভাবনগুলো কাজে লাগিয়ে তৈরি করা হয় উন্নত যন্ত্রপাতি, বিদ্যুৎ, ইন্টারনেট, ডিজিটাল টেকনোলজি সহ অকল্পনীয় সব আবিষ্কার, যার মাধ্যমে আমরা প্রবেশ করেছি বর্তমান আধুনিক ও উন্নত বিশ্বে, যেখানে আমরা চাইলেই কল্পনাকেও বাস্তবে রূপ দিতে পারি। সাল 1784 জেমস ওয়াটের উদ্ভাবিত বাষ্প ইঞ্জিনের মাধ্যমে যাত্রা শুরু হয় প্রথম শিল্প বিপ্লবে। 1870 সালের দিকে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে আমরা প্রবেশ করি দ্বিতীয় শিল্প বিপ্লবে। দ্বিতীয় শিল্প বিপ্লবে ঠিক 100 বছরের মাথায় 1969 সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট এবং শুরু হয় ইন্টারনেট ভিত্তিক তৃতীয় শিল্প বিপ্লব। ইন্টারনেটের আবিষ্কারের পর তথ্য প্রযুক্তির সহজ এবং দ্রুত ব্যবহারের ফলে পৃথিবীর কাজের গতি বেড়ে গেছে কয়েক গুণ, আর এর ফলে সমগ্র পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। বিশ্বব্যাংকের সঙ্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে এখন প্রতিদিন বিশ্বে 20,700 কোটি মেইল পাঠানো হয়। সার্চ ইঞ্জিন গুগলের মাধ্যমে মানুষ প্রতিদিন 420 কোটি বার বিভিন্ন বিষয় খুঁজে থাকে। এক যুগ আগেও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই পরিবর্তনগুলো ছিল অকল্পনীয়। ডিজিটাল এই বৈপ্লবিক পরিবর্তনকেই বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। প্রযুক্তিতে স্বয়ংক্রিয়করণ এবং তথ্য আদান প্রদানের প্রচলন, যার মধ্যে আছে সাইবার ফিজিক্যাল সিস্টেম, ইন্টারনেট অফ থিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, মেশিন লার্নিং, যা চতুর্থ শিল্প বিপ্লবে যোগ করবে এক নতুন মাত্রা এবং আমাদের জীবনযাপনের মান করবে উন্নত। বাংলাদেশে বর্তমানে তরুণের সংখ্যা 4,76,00,000, যা মোট জনসংখ্যার 30%। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ভোগ করার এটাই সবথেকে বড় হাতিয়ার। জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানব সম্পদই বেশি মূল্যবান হবে, আর এই বৃহৎ সংখ্যক তরুণকে সচেতন ও দক্ষ হিসেবে গড়ে ওঠায় সহযোগিতা করার লক্ষ্যে ক্রিয়েটিভ আইটি ও হুইসেলের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সহযোগিতায় একটি দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পারব এবং বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বনির্ভর একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। এবার চলুন দেখে আসি চতুর্থ শিল্প বিপ্লবের একটি ভিন্ন বাস্তবতা। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনযাত্রার মান যেমনটা বাড়বে, ঠিক তেমনই পিছিয়ে পড়বে কম উন্নয়নশীলরা। এতে করে তৈরি হবে সম্পদের বৈষম্য। ইতিমধ্যে আমাদের দেশের একটা বড় অংশ সম্পদের বৈষম্যে এতটাই পিষ্ট যে তাদের কাছে শিল্প বিপ্লব বা তথ্য প্রযুক্তির চেয়ে ক্ষুধা জ্বালা মেটানোর জন্য এক টুকরা রুটির মূল্য বহু গুণ বেশি। আর এ অংশের মধ্যে রয়েছে আনুমানিক 40,00,000 পথ শিশু, যা হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশের একটি বৃহৎ জনশক্তি। একবার ভাবুন তো, এত বৃহৎ সংখ্যক জনশক্তিকে অবহেলিত রেখেই আমরা নতুন একটি বিপ্লবে পদার্পণের স্বপ্ন দেখছি। আমরা কি পারি তাদের স্বপ্ন তাদের কাছে পৌঁছে দিতে? তবে আমরা চাইলেই পারি আমাদের আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করতে। আমরাই পারি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই বৈষম্যের দেওয়াল ভেঙে সবাই একই কাতারে দাঁড়াতে।
বগুড়ার একদল পথ প্রজন্ম বা একদল পথ শক্তিকে সাথে নিয়ে সবাইকে জানায় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। বগুড়া জেলার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা আমাদের এবারের ঈদ উৎসর্গ করছি সেই সব পথ শিশুদের প্রতি যাদের কাছে তথ্য প্রযুক্তি একটি কল্পনার নাম মাত্র।